রাতে প্রচন্ড ঝড় বয়ে গেছে। সেক্রেটারিয়েট ভবনের লনের জাম গাছটা ঝড়ে উপড়ে পড়েছে। সকালে মালি দেখতে পায় গাছটার নিচে একজন লোক চাপা পড়েছে। মালি ছুটে চাপরাশির কাছে গেল। চাপরাশি ছুটতে ছুটতে কেরানির কাছে গেল। কেরানি ছুটতে ছুটতে সুপারের কাছে। সুপার ছুটে বাইরের লনে এলো। দেখলো ঝড়ে উৎপাটিত গাছের নিচে যে মানুষটি চাপা পড়ে আছে তার চারিদিকে বেশ ভিড়। একজন কেরানি আক্ষেপ করে বলল, আহা, এই জাম গাছে কত ফলই না ধরতো। আরেকজন কেরানি তাকে মনে করিয়ে দিয়ে বলল, আহা, জাম কি রসে ভরপুর ছিল। অপর একজন কেরানি বলল, ফলের মৌসুমে আমি থলে ভর্তি করে এই ফল নিয়ে যেতাম, আমার ছেলেমেয়েরা কত আনন্দেই না এই জাম খেত। মালি গাছের নিচে চাপা পড়া মানুষের দিকে ইশারা করে বলল, আর এই মানুষ? হ্যাঁ, এই লোকটা। সুপার ভীষণ চিন্তায় পড়লেন। একজন চাপরাশি জিজ্ঞাসা করল, জানি না লোকটা মরে গেছে না বেঁচে আছে। অন্য একজন চাপরাশি বলল, বোধহয় মারাই গেছে, এত ভারী গাছ কোমরের উপর পড়লে কি মানুষ বাঁচতে পারে নাকি। গাছের নিচে চাপা পড়া লোকটা বেশ রুদ্ধস্বরে বলল, না, আমি মরিনি, বেঁচে আছি। একজন বিস্ময় প্রকাশ করে বলল, আরে বেঁচে আছে। মালিক প্রত্যেকের উদ্দেশ্যে বলল, গাছটিকে সরিয়ে লোকটাকে তাড়াতাড়ি বের করতে হবে। একজন স্বাস্থ্যবান চাপরাশি বলল, মনে হয় ব্যাপারটা অত সোজা নয়, গাছের গুড়িটা বেশ ভারী হবে। মালি জিজ্ঞাসা করল, সোজা নয় কেন? সুপার যদি হুকুম দেন তবে আমরা 15-20 জন চাপরাশি আর কেরানি মিলে গাছের নিচ থেকে লোকটাকে উদ্ধার করতে পারবো। কয়েকজন কেরানি মালিকে সমর্থন করে বলল, হ্যাঁ, মালি ঠিকই বলেছে, আমরা তৈরি, সকলে হাত লাগাও। অনেকে গাছটাকে সরানোর জন্য তৈরি হয়ে গেল। সুপার হঠাৎ বাধা দিয়ে বললেন, দাঁড়াও, আমি আন্ডার সেক্রেটারিকে একবার জিজ্ঞাসা করে আসি। সুপার আন্ডার সেক্রেটারির কাছে গেলেন। আন্ডার সেক্রেটারি ডেপুটি সেক্রেটারির কাছে গেলেন। ডেপুটি সেক্রেটারি যুগ্ম সচিবের কাছে গেলেন। যুগ্ম সচিব গেলেন চিফ সেক্রেটারির কাছে, আর চিফ সেক্রেটারি গেলেন মন্ত্রীর কাছে। মন্ত্রী চিফ সেক্রেটারিকে কিছু নির্দেশ দিলেন, আর চিফ সেক্রেটারি যুগ্ম সচিবকে, যুগ্ম সচিব উপসচিবকে, আর উপসচিব আন্ডার সেক্রেটারিকে কিছু নির্দেশ দিলেন। ফাইল চলতে থাকে। এর মধ্যে অর্ধেক দিনও চলে গেল। দুপুরে মধ্যাহ্ন বিরতির সময় সেই চাপা পড়া মানুষের চারিদিকে ভিড় বেড়ে গেল। নানা মুনি নানা মত, কিছু কেরানি নিজেরাই সমস্যার সমাধান খুঁজে বের করল। বিনা হুকুমেই তারা গাছটা সরানোর পরিকল্পনা করছিল। তখনই সুপার ফাইল নিয়ে ছুটে এসে হাজির হলেন। বললেন, আমরা এই গাছ আমাদের খেয়াল খুশি মতো এখান থেকে সরাতে পারবো না, কারণ আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন, আর এই গাছ কৃষি মন্ত্রণালয়ের এখতিয়ারে। এই ফাইলটা আমি জরুরি মার্কা দিয়ে এখনই কৃষি দপ্তরে পাঠিয়ে দিচ্ছি। এখান থেকে উত্তর আসার পর আমরা গাছ সরাবো। পরের দিন কৃষি বিভাগ থেকে উত্তর এলো, এই গাছ বাণিজ্য দপ্তরের লনে পড়েছে, তাই এই গাছ সরানোর দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ে। ফাইলের উত্তর পড়ে বাণিজ্য দপ্তর চটে টং। তারাও কড়া জবাব দিল, এই গাছ সরানো বা না সরানো সম্পূর্ণ দায়িত্ব কৃষি দপ্তরের, বাণিজ্য দপ্তরের সাথে এর কোনো সম্পর্ক নেই। পরের দিন ফাইল মুভমেন্ট শুরু হলো। পরের দিনও ফাইল চলতে শুরু করলো। সন্ধ্যার সময় জবাব এলো, আমরা এই সময় হর্টিকালচার বিভাগে পাঠাচ্ছি, কারণ এ এক ফলবান গাছ। কৃষি বিভাগ শাক সবজি এবং ক্ষেত খামারের সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। জাম গাছ ফলদার গাছ, সুতরাং এই ধরনের গাছের ব্যাপার সম্পূর্ণভাবে হর্টিকালচার বিভাগের আওতাধীন। রাতে মালি চাপা পড়া লোকটিকে ডাল ভাত খাওয়ালো। তার চারদিকে পুলিশের কড়া পাহারা। কোনো লোক যেন নিজের ইচ্ছামতো গাছটি সরানোর চেষ্টা না করে। কিন্তু একজন পুলিশের চাপা পড়া লোকটির প্রতি করুণা হয়। সে মালিকে খাওয়ানোর অনুমতি দিল। মালি চাপা পড়া লোকটিকে বলল, তোমার ফাইল চলছে, মনে হয় কালকের মধ্যে একটা ফয়সালা হয়ে যাবে। চাপা পড়া লোকটি মালির কথায় কোনো জবাব দেয় না। মালি চাপা পড়া লোকটির দিকে মনোযোগ দিয়ে বলল, ভাগ্য ভালো তোমার কোমরের দিকে গাছটি পড়েছে, কোমরের মাঝখানে পড়লে তোমার শীত দ্বারা ভেঙে যেত। চাপা পড়া মানুষটি কিন্তু মালির কোনো কথার জবাব দিল না। মালি আবার বলল, তোমার যদি কোনো ওয়ারিস থাকে তবে তার ঠিকানা আমাকে বলো, আমি তাকে খবর দেওয়ার চেষ্টা করব। চাপা পড়া লোকটা অতি কষ্টে বলল, আমি নিজেই লাওয়ারিশ। মালি দুঃখ করে চলে গেল। তৃতীয় দিন হর্টিকালচার বিভাগ খুব কঠোর জবাব দিল। হর্টিকালচার বিভাগের সচিব অত্যন্ত সাহিত্যময়ী বলে পরিচিত। তিনি প্রাঞ্জল সাহিত্যিকের ভাষায় লিখলেন, সারা দেশে যখন আমরা বৃক্ষরোপণ করছি তখনই আমাদের দেশে এমন কি সরকারি আইন আছে যারা বলে গাছ কাটা যায়, বিশেষ করে এমন গাছ যা ফল দেয়, আর এই গাছ হচ্ছে একটি জাম গাছ যার ফল সবাই খায়। আমাদের বিভাগ কোনো মতে এই জাতীয় একটি ফলদার গাছ কাটার অনুমতি দিতে পারে না। উপস্থিত একজন রসিক লোক দুঃখ করে বলল, এখন তবে আর কি করা যায়, যদি গাছ কাটা না যায় তবে মানুষটাকে কেটে বের করা হোক। সে সবাইকে তার প্রস্তাবের সারমর্ম বুঝিয়ে দিয়ে বলল, লোকটাকে যদি মাঝখান দিয়ে কাটা যায় তবে অর্ধেক মানুষ এদিকে আর অর্ধেক ওইদিকে বেরিয়ে আসবে, আর গাছটাও অক্ষত থাকবে। চাপা পড়া লোকটা প্রতিবাদ করে বলে উঠল, কিন্তু আমি তো মারা পড়ব। একজন কেরানি বলল, হ্যাঁ, এ কথাও ঠিক। যে লোকটি মানুষটা কাটার পরামর্শ দিয়েছিলেন তিনি উত্তর দিলেন, আপনি জানেন না আজকাল প্লাস্টিক সার্জারি কত উন্নতি সাধন করেছে। একে যদি দুখণ্ড করে কেটে বের করা যায় তবে প্লাস্টিক সার্জারি করে আবার জোড়া লাগানো যাবে। এবার ফাইল গেল মেডিকেলে। মেডিকেল ডিপার্টমেন্ট সাথে সাথে ফাইল একজন অভিজ্ঞ প্লাস্টিক সার্জনের কাছে পাঠিয়ে দিল। সার্জন খুঁটিয়ে খুঁটিয়ে চাপা পড়া মানুষটার স্বাস্থ্য পরীক্ষা করে রক্তচাপ, নাড়ির গতি, হার্টবিট ইত্যাদি পরীক্ষা করে এক রিপোর্টে লিখলেন, লোকটার প্লাস্টিক অপারেশন হতে পারে, তবে লোকটি মারা যাবে। সুতরাং এই ফয়সালাও আর গৃহীত হলো না। রাতে মালি চাপা পড়া লোকটাকে খিচুড়ি খাওয়াতে খাওয়াতে বলল, তোমার ব্যাপারটা উপরের মহলে গেছে, শুনেছি কাল সচিবালয়ে সচিবদের মিটিং হবে, ওই বৈঠকে তোমার ব্যাপারটা আলোচনা হবে, মনে হয় সব ঠিক হয়ে যাবে। চাপা পড়া লোকটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, জানি, কিন্তু যখন তোমার কাছে খবর আসবে তখন হয়তো নিঃশেষ হয়ে যাব। মালি হঠাৎ বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, তুমি কি তাহলে একজন কবি? চাপা পড়া লোকটা সম্মতি সূচক মাথা নাড়ল। পরের দিন মালি চাপরাশিকে বলল, চাপরাশি কেরানিকে আর কেরানি হেড ক্লার্ককে আর অল্পক্ষণের মধ্যে সারা সচিবালয়ে খবর রটে গেল গাছে চাপা পড়া লোকটা একজন কবি। আর দেখতে দেখতে কবিকে দেখার জন্য লোকজন ভেঙে পড়ল। শহরেও এই খবর পৌঁছে গেল। আর সন্ধ্যায় শহরের অলিতে গলিতে যত কবি আছে সব একত্রিত হলো। সচিবালয়ে লনে কবি আর কবি। চাপা পড়া লোকটার চারিদিকে কবি সম্মেলন অনুষ্ঠানের এক সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল। সচিবালয়ের কয়েকজন কেরানি ও আন্ডার সেক্রেটারি যারা সাহিত্য চর্চার সাথে সংশ্লিষ্ট তারাও এসে যোগ দিলেন। চাপা পড়া লোকটা যে কবি এই খবর যখন সচিবালয়ের সাব কমিটিতে পৌঁছালো তখন তারা রায় দিলেন। চাপা পড়া লোকটার ব্যাপারে কৃষি বা হর্টিকালচার বিভাগ কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এটা সম্পূর্ণ দায়িত্ব সাংস্কৃতিক মন্ত্রণালয়ের। কালচারাল মন্ত্রণালয়কে অনুরোধ করা হলো। যত তাড়াতাড়ি সম্ভব হতভাগা কবিকে চাপা পড়া ফলদার গাছের নিচ থেকে উদ্ধার করা হোক। ফাইল কালচারাল বিভাগের এক সেকশন থেকে অন্য সেকশনে ঘুরতে ঘুরতে সাহিত্য একাডেমির সেক্রেটারির হাতে গেল। সেক্রেটারি সাহেব তক্ষুনি গাড়িতে করে সচিবালয়ে এসে পৌঁছালেন এবং তিনি চাপা পড়া লোকটার ইন্টারভিউ নিতে শুরু করলেন। তুমি কি কবি? জি হ্যাঁ। কোন নামে তুমি পরিচিত? ওস। ওস! সেক্রেটারি চিৎকার করে উঠল। তুমি কি সেই ওস যার কবিতা সংগ্রহ ওসের ফুল নামে প্রকাশিত হয়েছে? চাপা পড়া লোকটা রুক্ষ স্বরে বলল, হ্যাঁ। সেক্রেটারি তাকে জিজ্ঞাসা করল, তুমি কি আমাদের একাডেমির সদস্য? না। সত্যি আমাদের ভুল হয়ে গেছে। এত বড় কবি ওসির ফুলের লেখক আমাদের একাডেমির সদস্য নয়। কত বড় কবি অথচ অজ্ঞাত অবস্থায় চাপা পড়ে আছে। না, চাপা পড়ে না, বরং আমি স্বয়ং গাছের নিচে চাপা পড়ে গেছি। দয়া করে আমাকে বাঁচান। এখনই ব্যবস্থা করছি। এই বলে সেক্রেটারি ছুটতে ছুটতে গিয়ে নিজের দফতরে রিপোর্ট করল। পরের দিন সেক্রেটারি সাহেব কবির কাছে এসে হাজির। বললেন, আদাব, মিষ্টি খাওয়ান আমাকে। আমাদের সাহিত্য একাডেমি আপনাকে কেন্দ্রীয় শাখার সদস্য করে নিয়েছে। এই যে আপনার সদস্য পদের চিঠি। চাপা পড়া লোকটা বেশ কঠোর স্বরে তাকে বলল, আমাকে তো আগে এই গাছের নিচ থেকে বের করুন। খুব ধীরে ধীরে তার নিঃশ্বাস প্রশ্বাস ক্ষীণ হয়ে আসছিল। তার চোখ মুখ দেখে মনে হয় সে দারুণ কষ্টে আছে। সেক্রেটারি বলল, এ ব্যাপারে আমার কিছু করার নেই। আমার যতদূর করার করে দিয়েছি। তুমি যদি মারা যাও তবে তোমার স্ত্রীকে পেনশন দিতে পারি। আবেদন করলে তার একটা ব্যবস্থা হতে পারে। কবি থেমে থেমে বলল, আমি বেঁচে আছি, আমাকে বাঁচান। সরকারি সাহিত্য একাডেমির সচিব হাত কচলাতে কচলাতে বললেন, মুশকিল হলো কি, আমার দপ্তর শুধু কালচারের সাথে যুক্ত গাছ কাটাকাটির ব্যাপার তো তার দোয়াত কলমে নয়, দা কুড়ুলের সাথে এর সম্পর্ক। আমি বন বিভাগকে জরুরি চিঠি দিয়েছি। সন্ধ্যার সময় মালি এসে চাপা পড়া লোকটাকে বলল, কাল বন বিভাগের লোক এসে গাছ কেটে দেবে আর তুমিও রক্ষা পাবে। মালি খুব খুশি হলো। চাপা পড়া লোকটার শরীরে আর কুলোচ্ছে না, বাঁচার জন্য আপ্রাণ লড়ে যাচ্ছে। কাল ভোর পর্যন্ত যেভাবেই হোক বেঁচে থাকতে হবে। পরের দিন বন বিভাগের লোকজন এসে কুড়ুল দা নিয়ে হাজির। তখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খবর এলো গাছ কাটা বন্ধ রাখার। কারণ 10 বছর আগে পিটুনিয়ার প্রধানমন্ত্রী সচিবালয়ের লনে এই গাছ লাগিয়েছিলেন। এখন যদি এই গাছ কাটা হয় তবে পিটুনিয়া সরকার অসন্তুষ্ট হতে পারেন। একজন কেরানি চিৎকার করে বলল, একজন মানুষের জীবন মরণের প্রশ্ন এতে জড়িত। আরেকজন কেরানি অন্যজনকে বলল, আরে এ যে দুই দেশের সম্পর্কের প্রশ্ন জড়িত। তুমি কি জানো না পিটুনিয়া সরকার আমাদের দেশকে কিভাবে সহযোগিতা করছে? আমরা কি বন্ধুত্বের জন্য একজন মানুষের জীবন উৎসর্গ করতে পারি না? কবির মৃত্যুই হওয়া উচিত। নিশ্চয়। আন্ডার সেক্রেটারি অফিস সুপারকে বললেন, আজ প্রধানমন্ত্রী সফর শেষ করে ফিরছেন। বিকেল 4টে বৈদেশিক দপ্তর থেকে গাছ কাটা সম্পর্কিত ফাইল তার কাছে পেশ করা হবে। উনি যা বলবেন তাই হবে। বিকেল 5টায় সেক্রেটারি স্বয়ং ফাইল নিয়ে হাজির। এই যে শুনছেন, তিনি খুশিতে গদগদ হয়ে ফাইল তোলাতে তোলাতে বললেন, প্রধানমন্ত্রী এই গাছ কাটার হুকুম দিয়েছেন। সব দায়িত্ব তিনি নিজে কাঁধে তুলে নিয়েছেন। কালই এই গাছ কাটা হবে আর তুমিও এই সমস্যা থেকে বেঁচে যাবে। আরে শুনছেন কি, আজ আপনার ফাইলের কাজ শেষ। কিন্তু কবির হাত ছিল বরফের ন্যায় ঠান্ডা, চোখের তারা আকাশের দিকে স্থির, আর একসারি পিঁপড়ে তার মুখের ভেতর ঢুকছিল। তার জীবনের ফাইলও পূর্ণ হয়েছে। এতক্ষণ শুনছিলেন কৃষ্ণ চন্দ্রের লেখা জাম গাছ। গল্পটিকে বাংলায় অনুবাদ করেছেন জাফর আলম। পাঠ করলাম আমি শ্রী। গল্পটি কেমন লাগলো জানান কমেন্ট বক্সে, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।